একটা ভাইয়ের মাঠে এসেছি আজকে বিকালবেলা, ভাই ডাকলো আসলাম। তো ভাই গাঁদা ফুল চাষ করেছে, তো এই গাঁদা ফুল চাষ করেছে একদম এঁটেল মাটিতে। তো ভাই বলছে যে এঁটেল মাটিতে চাষ করলাম সমস্যা কিছু হবে নাকি, তো আমার তো তেমন কিছু আইডিয়া নেই, তাও একটু ভেবেচিন্তে বলছি যে দেখা যাক কি করা যায়। কত তারিখে লাগিয়েছো বন্ধুদের একটু গুছিয়ে বলো, চারার দাম কত নিয়েছে আর কয় কাটা জমি লাগাই যাও তুমি সেটা কো। যে 10-12 কাঠা লাগিয়েছি, এটা এই মাঠটা 10-12 কাঠা এই মাঠটা বন্ধুরা, এই মাঠটা 10-12 কাঠা এই ভাই লাগিয়েছে, এই নতুন চাষি ফুল চাষ করবে। তো এই যে চারাটা কোথায় থেকে এনেছো, ফুলের চারাটা? এটা এসছে নদিয়া থেকে, আমাদের মানে ফোন করেছি, ফোন করার পরে দুর্গাপুরের লোক এসে দিয়ে গেছে নদিয়া থেকে। নদিয়া থেকে নিয়ে এ কত হাজার চারা নিয়ে এসছো? আমি 5,000-এর মতো চারা নিয়েছি। ও, এ 5,000-এর মতন চারা, তো এটা ক কাটা জায়গা তোমার? 12 কাটা মতো। 12 কাটা জায়গা, 5,000 চারা, তো 5,000 চারায় হয়ে গেছে সব? হ্যাঁ, পুরো কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, 5,000 চারায় 12 কাটা জায়গা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো 5,000 চারার দাম কত পড়েছে? ওই 1,300 টাকা করে পড়েছে। ও, 1,300 টাকা, মানে 1,300 টাকা, তাহলে 1,500 টাকা। তা টোটাল চারা ভাই কিনে নিয়ে এসছে 1,500 টাকায় দিয়ে। তো চারাটা অলরেডি প্রথমে এই রোটার দিয়ে চাষ দিয়ে নিয়েছিল, এই মাটিটা প্রচণ্ড এঁটেল, তো তা রোটার দিয়ে তারপরে কি করেছে, জল ভরে দিয়েছে, জল ভরে তারপরে মানে আগের দিন জল ভরে দিয়েছে, আগের দিন জল ভরে, মানে এঁটেল মাটি তো, তার জলটা মানে আগের দিন না ভরলে সেই দিনে যদি ভরা হয় তাহলে জল শুকাবে না, তার জন্য তুমি আগে আগে জল ভরে দিয়েছে। তা আগে ভরে দিয়েছে মানে অলরেডি জলটা টেনে নিয়েছে, জল জল থাকলে চারাটা পচে যাবে, তার জন্য তারপরে দিন লাগিয়েছে, সেই দিনই চারা এনেছে, তারপরে দিন যেদিন চারা এনেছি সেদিনই লাগিয়েছে। ও, যেদিন চারা নিয়ে আসছো সেদিনই লাগিয়েছে। তো এটার দূরত্ব কতটা দিয়েছে চারা? ওই এক হাতে তিনটে পড়েছে না, এই ভেলিটা, ভেলিটা ও, এটা দু হাত, মানে ভেলিটা দু হাত আছে, মানে ভেলিটা এটা এই ভেলির থেকে এই ভেলির দূরত্ব দু হাত, দু হাত। ও, বেশ ঠিক আছে। চাষি বন্ধুরা, এর ভেলির দূরত্ব হচ্ছে দু হাত, মানে দু হাত দূরত্ব ভেলির দূরত্ব, আর মানে চারা বসিয়েছে কত, তিনটে, এক হাতে তিনটে করে মানে চারা বসিয়ে গেছে, লাইন দিয়ে চারা বসিয়েছে এক হাতে তিনটে, তাই তো, হাতে তিনটে, না তো, আর ভেলির দূরত্ব দু হাত, দু হাত। তা কতদিন হলো বসিয়েছে এটা? আজকে এর বয়স ওই 12-13 দিন। 12-13 দিন গাছটা লেগে আছে, খুব সুন্দর গাছ হয়েছে অলরেডি, মানে এটা এখন কুড়ারটাই, এইবার এঁটেল মাটি তো একটু শুকিয়ে গেলে ও প্রচুর হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে যাওয়ার আগেই কুড়তে হবে, এটা কুড়ে দিলে খুব মানে অতি সহজেই কুড়া হবে, না হার্ড হয়ে গেলে অসুবিধা হবে, হাত ফাত ফেটে যাবে। তা চাষি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমরা টোটাল এঁটেল মাটিতে কীভাবে ফুল চাষ করছে এই ভাই দেখাবো, আর ভাইও নতুন চাষি, আমাকে একটু বলে যে কীভাবে চাষ করবে একটু বলে দিও, এবার অত কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই হেল্প করব। এই গাঁদা ফুলগুলোর ছোট অবস্থায়, গাছ যখন ছোট ছিল তখন এর কুঁড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, আস্তে 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 এরা বড় হয়েছে, এখন আর কুঁড়ি ভাঙছি না আপাতত, এখানে মোটামুটি বড় হয়ে এসছে, তার জন্য কুঁড়ি এখন ভাঙবো না। এখন যে গাছগুলো অনেক কুঁড়ি এসছে এগুলো রেখে দিয়েছি, আর ছোট অবস্থায় ছোট চারা অবস্থায় ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে গাছের গ্রোথটা বাড়ে, আর ছোট চারায় যদি
ফুলের কুঁড়ি আসে সেগুলো যদি না ভাঙা হয় তাহলে গাছটা কমজোরি হয়ে যায়, গাছটা তেমন ঝাঁকড়া আর বড় হয় না। আর এগুলো তোমার তার জন্য ছোট অবস্থায় একটা কুঁড়িও রাখা হয় নাই, ওইগুলোকে ভেঙে ভেঙে আর ঠিকভাবে পরিচর্যা করা হয়েছে, তার ফলে গাছগুলো এখন খুব সুন্দর হয়েছে আপাতত, আর এর পরিচর্যা চলছে। বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো, আর আশা করছি তোমরা সঙ্গে থাকবে, আরও যেন ভিডিও ভালো ভালো আমরা আপলোড করে তোমাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্য তোমরা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আবার দেখা হবে, টাটা।